বৈশিষ্ট্যের কারণে সারা বিশ্বেই বহুল ব্যবহৃত ও অন্যতম প্রধান খাদ্য আলু। ভর্তা ভাজি ছাড়াও মাছ মাংস বা শুটকির সাথে আলু মিলে তৈরি হয় লোভনীয় খাবার। এই যেমন গৃহিণী হাজেরা খাতুনের চুলায় বসানো আলু শুটকির তরকারির ঘ্রাণে জিভে জল আসবে যে কারো। আলুকে কার্বোহাইড্রেটের ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়, রয়েছে সঠিক পরিমাণে ক্যালোরি। বিশ্বে আলু উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। বর্তমানে বছরে প্রায় 1,03,00,000 টন আলু উৎপাদিত হয়, যেখানে অভ্যন্তরীণ চাহিদা 75 থেকে 80 লাখ টন। উদ্বৃত্ত এই বিপুল পরিমাণ আলু সংরক্ষণের অভাবে নষ্ট হয়, আবার ভরা মৌসুমে কম দামে বিক্রি করেও লোকসানে পড়েন কৃষক। হিমাগারে রাখলেও গুনতে হয় বাড়তি খরচ। সবাই একসাথে বাজারে ওই ফলনটা যখন উঠে তখন তো দাম কমে যায়, এটা তো রাখার কোনো জায়গা নাই আমাদের। আমাদের যদি কোনো রাখার জায়গা থাকতো তাহলে রাখতে পারতাম। সিজনের সময় সস্তা ধরে বিক্রি করে আলানি লাগে, আর বাকিগুলিটা তবু তো এটা নিশ্চিত নাই। কীটনাশক দেওয়ার পরে আপনার অনেক বছর থাকে, অনেক বছর থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের যে গৌরীপুর ময়মনসিং এরিয়ার ভিতরে কোনো কোল্ড স্টোর নাই, তো আমরা করি কি যে মানে ঝুঁকি নিয়ে গড়ের মধ্যে এই মাছা বাঁধি, মাছা বাঁধার পরে মাছার উপরে আলু রাখি। দেশে আলু উৎপাদন বৃদ্ধি পেলেও উপযুক্ত জাত, বাদামি পচা রোগের প্রাদুর্ভাব এবং প্রয়োজনীয় উদ্যোগের অভাবে আলু রপ্তানির গতি নিম্নমুখী। 2013-14 অর্থবছরে লক্ষাধিক টন আলু রপ্তানি হলেও পরবর্তীতে তা নেমে আসে অর্ধেকের নিচে। একসময় রাশিয়া ছিল বাংলাদেশের আলুর প্রধান আমদানিকারক, কিন্তু আলুতে ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়ায় বাংলাদেশ থেকে আলু আমদানি নিষিদ্ধ করে রাশিয়া। সম্প্রতি রপ্তানি প্রক্রিয়া আবার শুরু হলেও তা আশানুরূপ নয়। এ অবস্থায় কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে বাদামি পচা রোগমুক্ত রপ্তানিযোগ্য আলু উৎপাদনে গবেষণা শুরু করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষকরা। দীর্ঘ 3 বছরের গবেষণায় রেডিয়েশন বা গামারশ্মি প্রয়োগ করে ব্যাকটেরিয়া নির্মূল এবং স্বাভাবিকভাবে আলুর সংরক্ষণকাল বৃদ্ধিতে সফলতা পান তারা। এতে রাশিয়াসহ ইউরোপ আমেরিকায় আলু রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আলু চাষিদের লোকসানের পরিমাণও কমবে বলে মনে করেন তারা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পিওর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মাত্র 150 গ্রে যদি আমরা আলুতে রেডিয়েশন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত এটার কোনো অঙ্কুরোদ্গম হয় না। তো এটা একটা বিশাল একটা সাকসেস আমি মনে করি। তো এবং নর্মাল যে টেম্পারেচার, এই টেম্পারেচারে আপনারা সংরক্ষণ করতে পারবে কৃষক। দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল থেকে 11 জাতের আলু ও মাটি সংগ্রহ করা হয়। সংগৃহীত আলু ও মাটি থেকে সংগ্রহ করা হয় 168 ব্যাকটেরিয়াল আইসোলেট। সেখান থেকে ল্যাব পরীক্ষায় প্রাথমিকভাবে 148 আইসোলেটে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। গবেষণায় ঠাকুরগাঁও এলাকার মাটিতে সবচেয়ে বেশি এবং লালমনিরহাট এলাকার মাটিতে সর্বনিম্ন বাদামি পচা রোগের জীবাণু পাওয়া যায়। পিওর কাসার করার পরে আমরা পরবর্তীতে সেটা মলিকুলার গবেষণার জন্য, যেখানে আসলে অ্যালোস্টেরন সোলানোসিলামের ডিএনএ উপস্থিতি কেমন সেটা দেখার জন্য আমরা ডিএনএ এক্সট্রাক্ট করেছি। নির্দিষ্ট ব্যান্ড দেখে বুঝতে পেরেছেন আপনার জন্য এখানে আছে। তো এইভাবে আমরা এই সুদূর প্রসারটা কাজের মাধ্যমে আমরা এখানে সংযুক্ত থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা অর্জন করতে পেরেছি। এদিকে জৈব বালাইনাশক ব্যবহার করে রোগমুক্ত আলু উৎপাদনে একটি পদ্ধতিও উদ্ভাবন করেছেন গবেষকরা। পাশাপাশি আলুতে যাতে কোনো রোগ জীবাণুর আক্রমণ না হতে পারে এমন একটি আলুর জাত উদ্ভাবনেরও কাজ চলছে বলে জানান বিজ্ঞানীরা। আমরা ফার্দার অ্যানালাইসিস এবং মাঠ পর্যায়ে আরও গবেষণা করব। আমরা একটা অ্যাডভান্স লাইন যখন আসবে তখন সেটা আমরা ব্রিডিং এবং হর্টিকালচার ডিভিশনের মাধ্যমে সেটাকে আমরা পরবর্তী সময়ে ভ্যারাইটি হিসেবে রিলিজ দেওয়ার আমরা চেষ্টা করব। এদিকে আলুতে গামারশ্মি প্রয়োগের ফলে এর গুণাগুণে কোনো পরিবর্তন হয় কি না তা আলাদাভাবে পরীক্ষা করে বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। গবেষকরা জানান গামারশ্মি প্রয়োগের ফলে আলুতে থাকা জীবাণু ধ্বংস হলেও এর গুণগত মানে কোনো হেরফের হয় না। পুষ্টিগুণ রেডিয়েশনের পূর্বে এবং রেডিয়েশনের পর একই থাকে, যার কারণে এটা একই একসাথে যেমন পুষ্টিগুণ নিরাপদ এবং দীর্ঘদিন সেলফ লাইফ বৃদ্ধি যেটা আমরা বলি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, এই সংরক্ষণের যে দিন বৃদ্ধির ফলে আমরা সহজে এটা বিদেশে রপ্তানি করতে পারব।
জীবাণুমুক্ত আলু উৎপাদনে বিনার বিজ্ঞানীদের সফলতা আলুর রপ্তানি বাজারকে প্রসারিত করবে বলে মনে করেন ইনস্টিটিউটের মহাপরিচালক। গবেষণা প্রযুক্তি ছড়িয়ে দিতে প্রায় 178 কোটি টাকা ব্যয়ে গাজীপুরের শ্রীপুরে বিনার আঞ্চলিক কেন্দ্রে বৃহৎকারে একটি রেডিয়েশন সেন্টার স্থাপনের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন মানে জায়গায় এই ইরেডিয়েটার, যেটা গামা ইরেডিয়েটার হোক আর ইবিএম হোক, এটা কিন্তু স্থাপন হবে এবং কৃষক কিন্তু এটা বেনিফিট পাবেন। এবং এই যে কৃষকের যে এখন যে আলুর নিয়ে যে মানে সমস্যাটা হচ্ছে, বিক্রি করতে পারতেছে না বা কম দামে বিক্রি করতে হচ্ছে, অনেক সময় দেখছি যে রাস্তার উপর ফেলা দিচ্ছে, গরুকে খাওয়াচ্ছে, এই সমস্যাটা মনে হয় দূর করা তখন মানে সহজ হয়ে যাবে। 2021-22 অর্থ বছরে শুরু হওয়া গবেষণা কার্যক্রমটি সম্পন্ন করতে 1,86,00,000 টাকা বরাদ্দ দেয় কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার রেডিয়েশন সেন্টারে এই কোভাল-60 মেশিনেই রেডিয়েশন প্রয়োগ করে আলুর ব্যাকটেরিয়া নির্মূল ও সংরক্ষণকাল বাড়িয়েছেন বিনার বিজ্ঞানীরা। কৃষক পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিতে ব্যাপক আলুর আবাদ হয় এমন এলাকায় এবং রপ্তানি হাব যেমন সমুদ্রবন্দর, বিমানবন্দর সংলগ্ন এলাকায় স্থাপন করতে হবে রেডিয়েশন সেন্টার। এজন্য প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতার। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।